11,000 টাকায় পাচ্ছেন ফ্রি ফায়ার পিসি সঙ্গে 3 বছরের ওয়ারেন্টি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন। আজকে আমি খেলে দেখাবো কিভাবে এত অল্প টাকায় আপনারা এই গেমসটি খেলতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। চলছে ফ্রি ফায়ার গেমস এবং এই গেমসটি আপনারা অনেকেই খেলে থাকেন আপনাদের ফ্রি সময়ে। অনেকে আমাকে বলেছিলেন যে মেহেদি ভাই, একটু অল্প বাজেটের মধ্যে এই গেমস খেলার জন্য যদি একটি ডেস্কটপ কম্পিউটার বানানো যায় তাহলে অনেকের উপকারে আসে, বিশেষ করে অনেকেই ছোটোখাটো কাজের পাশাপাশি এই গেমসটি খেলে থাকে। ভিউয়ার্স, আপনারা যারা একদমই চিপ বাজেটের মধ্যে একটি ডেস্কটপ কম্পিউটার বিল্ড করতে চাচ্ছেন, যে ডেস্কটপ কম্পিউটারটি দিয়ে অফিস ওয়ার্ড বা যে বেসিক কাজগুলো আছে কম্পিউটারের সেগুলোর সাথে সাথে এই গেমসটি খেলতে পারবেন, তাদের জন্য কিন্তু আজকের এই বিশেষ সেট আপ। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সেট আপটি অনলাইনে অর্ডার করতে পারবেন, সেক্ষেত্রে 2040 টাকা অ্যাডভান্স করতে হবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে শুরু হয়ে গিয়েছে গেমসটি, এবং এই যে গেমসটি আপনারা দেখছেন সেই গেমসটি এই পিসিটি দিয়ে চলছে, এবং এই পিসির প্রাইসই ধরা হয়েছে 11,000 টাকা। আপনি যে কোনো মনিটরই নিতে পারবেন। আপনারা এই সেট আপটিতে যে পিসিটি দেখছেন এই পিসিটির প্রাইসটি হলো 11,000 টাকা, এবং মনিটরের জন্য আলাদাভাবে আপনাকে প্রাইসটি যোগ করতে হবে, কিবোর্ড মাউসের জন্য প্রাইসটি যোগ করতে হবে। যেমন আপনি যদি এখানে 17 ইঞ্চির জায়গায় এখানে 19 ইঞ্চি একটি মনিটর দেখছেন, এই মনিটরটি যদি আপনি নিতে চান তাহলে আপনাকে যোগ করতে হবে 4,300 টাকা। আপনি যদি কিবোর্ড মাউস RGB নিতে চান 800 টাকা যোগ করলে হয়ে যাবে। আবার যদি মনিটরের বাজেট কম থাকে মাত্র 3300 টাকাতেও কিন্তু আপনি একটি 17 ইঞ্চি গিগাসোনিক ব্র্যান্ডের নতুন মনিটর পেয়ে যাবেন। ভিউয়ার্স, এই সেট আপটিতে এই পিসিটি রাখা হয়েছে যার প্রাইসটি আসলে মূলত 11,000 টাকা। আপনারা যে সেট আপটি দেখছেন এই সেট আপটিতে একটি ভালো ক্যাশিং রাখা হয়েছে, বিশেষ করে এই ক্যাশিংটির নাম হলো ভেলুটপ, এবং ভেলুটপের M200 মডেলের ক্যাশিং। যেখানে সামনের দিকে দুটি ফ্যান আপনারা দেখতে পাচ্ছেন, সামনের দিকে দুটি ফ্যান আছে। সামনের এই দুটি ফ্যানের কাজ হলো ভিতরের দিকে বাতাসটি টেনে নেওয়া, এবং পেছনের দিকে একটি ফ্যান দেখতে পাচ্ছেন যে ফ্যানটির কাজ হলো ভেতরের গরম বাতাস বাইরে বের করে নেওয়া। বিশেষ করে যে পাওয়ার সাপ্লাই ইউনিটটি আছে সেট আপে, সে পাওয়ার সাপ্লাইটিতে 2 বছরের আপনি গ্যারান্টি পাবেন। এবং যে পাশে দেখতে পাচ্ছেন এটি কিন্তু অ্যাক্রিলিক গ্লাস প্যানেল না, এটি একটি টেম্পার্ড গ্লাস প্যানেল ব্যবহার করা হয়েছে, এবং সামনে কিন্তু ভেন্টিলেশনের জন্য একটি পর্যাপ্ত স্পেস আছে। এবং উপরের দিকে যদি আপনি একটু খেয়াল করেন, দেখেন পাওয়ার সুইচের পাশাপাশি এখানে রিস্টার্ট সুইচ আছে, 2টি USB পোর্ট পাচ্ছেন, এবং অডিও জ্যাক আছে, অর্থাৎ 3টি USB টোটাল পোর্ট পাচ্ছেন, এছাড়া অডিও জ্যাক এখানে আছে। উপরের দিকে কোনো প্রকার ভেন্টিলেশনের ব্যবস্থা নেই মাইক্রো ATX এই ক্যাশিংটিতে ভেলুটপে। ভিউয়ার্স, যেই ক্যাশিংটির সাথে সাথে এখানে আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করতে পারেন ক্যাশিংটিতে, সেটি পাশে কিন্তু ভেন্টিলেশনের জন্য পর্যাপ্ত আরেকটি স্পেস দেওয়া আছে, যে সাইড দিয়েও কিন্তু বাতাসগুলো ভেতরের দিকে প্রবেশ করে। অর্থাৎ অল্প বাজেটের মধ্যে ক্যাশিংটি কিন্তু অত্যন্ত চমৎকার ক্যাশিং। আসলে 11,000 টাকা বাজেটের মধ্যে এই ক্যাশিংটি ছাড়া অন্য কোনো ক্যাশিং রাখা সম্ভব ছিল না। বিশেষ করে এখানে যে প্রসেসরটি রাখা হয়েছে সে প্রসেসরটি আপনাদের দেখাবো। আপনারা যে কোনো কনফিগারেশন দেখতে গেলে দিস পিসির উপরে প্রপার্টিসে ক্লিক করবেন, প্রপার্টিসে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। বিশেষ করে এই গেমসটি খেলার জন্য যে প্রসেসরটি দরকার ছিল সেই প্রসেসরে ইন্টেলের জন্য যে গ্রাফিক্সটি দরকার সেটি হলো ইন্টেল HD গ্রাফিক্স 4000, অর্থাৎ 4000-এর উপরে যে কোনো গ্রাফিক্সেই এই গেমসটি খেলা যাবে, এবং 4GB র্যাম হলেই খেলা যাবে, কারণ বাজেটটা আমার ছিল মাত্র 11,000। যদি বাজেট আরও কিছু বেশি থাকতো তাহলে অবশ্যই আমি এখানে 8GB র্যাম যুক্ত করতাম। ভিউয়ার্স, এখানে আপনারা প্রসেসরটি দেখছেন, এবং প্রসেসরের যে বিল্ট ইন গ্রাফিক্স আছে সেটি কিন্তু ইন্টেল HD গ্রাফিক্স 4400, সে কারণে কিন্তু এই গেমসটি খুব ভালো মতো চলবে এই প্রসেসরে। বিশেষ করে ইন্টেলের ক্ষেত্রে যে ধরনের প্রসেসর ফোর জেনারেশনের সকল প্রসেসরে কিন্তু 4000-এর উপরে আপনি গ্রাফিক্স পাবেন। সেক্ষেত্রে i3 4th generation হলেও চলবে, বাট i3 4th generation 4টি কোর থাকে না, 2টি কোর থাকে, যে কারণে গেমসটি খেলতে একটু সমস্যা হতে পারে। এছাড়া এখানে 128GB SSD রাখা হয়েছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। সেটি আপনারা দিস পিসিতে ক্লিক করলে কিন্তু SSDটি আপনারা দেখতে পারবেন। এখানে 118GB শো করছে, অর্থাৎ যেটি লেখা থাকে টোটালি সেটি পাওয়া যায় না, কিছুটা কম থাকে। 256GB আপনারা SSD পাবেন 240GB মতো, 240GB হলে সেখানে SSD পাবেন 220 বা 215GB মতো, সেক্ষেত্রে এখানে কিছুটা সিস্টেম লস থাকে।
ভিউয়ার্স, এই ছিল আসলে এই সেটআপটি। এই সেটআপটি আপনারা যদি ক্রয় করতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্রয় করতে পারবেন। আর আসলে এই সেটআপটি দিয়ে এই গেমসটি খেলা যাবে কিনা বা এই সফটওয়্যার দিয়ে এই গেমসটি ইনস্টল হবে কিনা সেটি দেখানোর জন্য কিন্তু মূলত আমরা আসলে এই সেটআপটি দিয়ে এই ধরনের গেমস চলবে কিনা, ইনস্টল করা যাবে কিনা এটি দেখানোর জন্য আজকের এই ভিডিওটি আমার চালানো। আশা করছি আপনারা দেখে আশা করছি আপনারা জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন এই কনফিগারেশনটি সম্পর্কে। যারা অর্ডার করতে চান তারা যোগাযোগ করুন আমাদের হেল্পলাইন নাম্বারে, আমাদের হেল্পলাইন নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে। এছাড়া সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন, নিউ এলিফেন্ট ডট সুভাষ অর্কিড, আইসিটি ভবন, 7th floor, 703-40। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।